বড় মাছ সব পালাই দিবি ভাই কোথায় আটকে যাব ওই আগের বড় গুলা আগের বড় গুলা ওই রুইগুলা তেমন বাড়ে নাই, রুইগুলা তেমন বাড়ে নাই, তবে ওই যে ইয়েগুলা কি বলে ওই যে কাতল গুলো একটু বাড়ছে, ছোট কাতল গুলা রাখ, বড়টি ছাইড়া দে, ছাইড়া দে বিল্লাল, যেটা একটু বড় মনে হয় ওইটা ওইটা ছাইড়া, একটু ছোট এটা রাখতে দিস, সরপুরিটা দাও, দেহা তো আমি তো বহু দিন হয়েছে মাগুর মাছ খাই না, মাগুর অনেকগুলো করছি তো এবার, আমরা শুনছো না, মাগুর তো এবার অনেকগুলো ভালাইছি মাশাআল্লাহ, যদি আল্লাহ যদি চাই এবার মাগুর খাইতে পারবো আমরা, মাগুরটা কো, মাগুরটা দেন, আরো আছে, আরো দেওয়া যাবো, আরো দেওয়া যাবো, আরো আছে, এটা তো নিচে পিওর পিওর একদম পিওর, আর একদম হালদার যাতে ওই যে সরকারের বাড়ি থেকে আনছিলাম না আমরা, এবার সরকার যা তো ভালো ফোলানো লাগে দেখ, আগে বড় মাছটি ভালাই দে, রুইটি কাতলি আর ছোট কাতলি হাফাত, এই বড় রুই মাছটা কাতল হয় সুন্দর করে ভিডিও করি।
বড় মাস্টার আছে লো এডি সারবেন হ্যাঁ এডি গুলা এডি ওই ফোনার লগে টিনে চাইল ভাই শাবাশ সুন্দর আস্তে 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 জাগ 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 এটা ইয়ে কর দাঁড়া উপর বেলা তাই রাখ 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 নেটে লো হাবাত লো হাবাত লো হাবাত লো হাবাত লো পাইন চাই বড় কাতলটা উড়াও সুন্দর করে বিলাল বড় কাতল একটা কেমনে হয়ে গেছে ভাই ওই যে বড় কাতল বর্তমানে গ্রোথ দেখেন মাশাআল্লাহ ভালো অনেক ভালো বিলাল বুকেলো এই খাড়া করে এই দেখেন অনেক বড় ফালাই দে অনেক ভালো গ্রোথ বাড়ছে একটু আগের গুলা এখন ওই যে কমছে তো গ্রোথ দেখি না আমরা সামনে আরো পরে দেখি যেগুলো শুরু আছে বড় গুলার মধ্যে ওইগুলো দেখে সরে দেবো যেগুলো ভালো গ্রোথ ওইগুলো থেকে রাখিয়ে দিব আর কি বাচ্চা গেছে হ্যাঁ দমসাগরে কালো আছে এরি ওই এটি রে ভাই ক্রিম মেখে দেবো সুন্দর হয়ে যাবো সুন্দর হয়ে যাবো মিল্ক কাগজটা দেয়া বিল্লাল মিল্ক আরও গ্রোথ একটু ভালো হয়েছে আগের থেকে তাহলে দেখ কারো পাবদারা ভালো দে পাবদারা ভালো দে পাবদার দি তিনটা আছে বাক বড় কেটি পাবদা এমনি নাই খাই ভালো দে আরেকটা পাবদা আরেকটা পাবদা আছে পাবদা আছে কিছু নিজে নিজে হয়ে গেছিল এখন এগুলা তো কন্ট্রোলের চান্সটা আছে কি করা যায় আসলে তেলাপিয়া কিভাবে হইলো আমরা এটা বুঝতে দেন নেট কোনো সিরে টিরে নিয়ে এটা তাছিনি না তার নাম দিয়ে ইয়েডি ফালা বড় মাছটি ফালা আবু আবু বড় মাছটি ফালা না সরু তো এখনো সরু না বড় হইলে না বড় মিগেল আছে না একটা গাছ
নিন্দু তুর কড়া ভালো ছিল খুব সুন্দর হয়েছে আর সরু কাতলা দিয়ে রাইস সরু কাতলা দিয়ে সারিছে রুই আছে নি হ্যাঁ রাখ এটা হ্যাঁ রাখো না না এটা সারি দে হ্যাঁ হ্যালো ছোটটা রাখো এটা একটু বড় আছে ওই সাইডে তো রুই আছে নি রা না রুই যদি ছিল সাইডে দিছি আর একটা রাইকে আমার ভিতরে ঢুকাইছে আর একটু হেডের থেকে আর একটু সুড়ো একটা হাফা ঢুকাইছে বিলাল যে দুটো হাফা ঢুকেছে এর থেকে আর একটু সুড়ো এটি ল বাংলা মাছ নাকি না দাগোলা কোনো মাছ দেখলে সারিস নে এটা তলে গিয়েছে তোতারা চাই দাঁড়াও না ওই সরফুটি তো শীতকালে সরফুটি সরফুটি মাছের সমস্যা হয়ে যায় না ওই সাইলবে সামনের এটা থেকে কয়েকটা আমি এদিকে চাষ অনেক বড় হয়ে গেছে ওইগুলো ছোট রয়েছে কিন্তু এটি অনেক বড় হয়েছে আধা কেজি এরকম সাইজ হয়ে গেছে আধা কেজি হয়ে গেছে হ্যাঁ আমি ধর্মসাগর থেকে দুই আড়াই কেজি পর্যন্ত পাইছি ক্যারেটে ডালে দে এটি ভাব দাঁড়িয়ে ফোন এটি ফালাইয়া ক্যারেটে ডালে দে এবার আছে ব্রিগেড থাকতো কাতলারি হালা এই আসছে দে আমি কালি কাতর কোলে লও না সুন্দর করে কোলে লও দে 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 হালা হালা এই ব্রিগেড বড় ব্রিগেড হবে দেখো নট মা তোলা চলো কাতলার আলকি দাও ভাই আবু গাড়া আবু এটা কোলো না আবার তাহলে আরো বড় দিতে সারি দিলি এর আগে রাখ বিলাল রাখ এটা এটাও রাখ তিন দিয়ে রাখ আরেকটা আছে
ক্যারটা দিয়ে দিলাম ফুলটা ক্যারটা ঘুরে না না ওই যে কয়েকটা ব্রিগেড লাগা 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 হ্যাঁ না না ওই যে দুই তিনটা কাতল ব্রিগেড রাখছে আর কি খেলবে ওগুলো ওই যে ইয়ার দাগ আছে যেগুলো আর কি দেখছে সরবুটি দাগ না থাকলে রাইস না সরবুটি রেখে দিস সব বিশাল মাগুর।